হ্যালো গাইস, আমার নতুন ব্লগ ভিডিও। এই দেখো পচামা আমাদের টুপি পরে নিয়েছে। সকাল হয়ে গেছে, সূর্যের আলো হয়ে গেছে, চপ চপ। ও মজা পরবে নি, মজা ধরে টানছে, টুপি পরবে নি। এই দেখো টুপি কিনে কি করছে। হ্যাঁ দেখ, হ্যাঁ দেখছি, তা দেখা দেখো, টুপি পরবে নি, টুপি ধরে টানছে। দেখেছো দেখেছো বদমাশকে, দেখেছো হাত ধরে কেমন টানছে। কি হয়েছে, আচ্ছা আচ্ছা ঢায় ঢায় দেবো, ঢায় দেবো, কাকে ঢায় দেবো। ও খুলবে, এক দেখো না কেমন টানছে, ভগবান। ঠাকুর কি করছে দেখ না, দেখো এক জোড়া মজা দিয়ে যা দিছে। টাটা টাটা করো না, টাটা টাটা, আমরা এখন পাড়া বুলতে যাব। টাটা 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 টাটা, তো তো ধান দাদা কিছু টাটা, আমরা এখন পাড়া বুলতে যাব। আচ্ছা যাই যাই, আমরা যাই, যা পালা, একদম আসবি না ঘর, একদম ঘর আসবি না। কোন গাছ, অনেক ঝগড়া হয়ে গেছে সিম গাছটা। এই দেখো আমাদের শাক ভাজবো, শাক তুলবো, ঠাকুমাকে শাক। হ্যাঁ কোথায় যাবে, ও এখন চলে গেল ঘুরতে। এই দেখো ঠাকুমা গরু বার করে, এই যে গরুকে খড় দিচ্ছে। মহালয়া দেখলো একটু, যার আমি চালিয়ে দিয়েছিলাম ফোনে সকালবেলা ভোরে, মহালয়া দেখলো সবাই। ঠাকুমা একটু দেখলো, ঠাকুমা তো কানা শুনতে পায়নি, যা মুখে যা বললো ওইটাই শুধু দেখতে পায়, কি করছে না করছে। ও চলে গেল আবা আবা করে, সেই দেখো দেখতে পাচ্ছ তোমরা, চলে গেল সেই দেখো। ও ঠাকুমার উপরে চলে গেল ঘুরতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ করব। ব্রাশ করলে পুচকির বাবা উঠলে ঘুম থেকে খেতে দিব, খাবার নিয়ে যাবে। আর কোনো কাজ নেই, শাক ভাজলে আমাদের হয়ে যাবে। দেখি ঠাকুমাকে বলি শাক তোলার কথা কি বলে। দুটা শাক তুলে দিবি, শাক ভাজবো, আমরা কাটবো না, তুই কাটবি। ঠাকুমা বুঝতে পারেনি কি বলছি, বলছে এটা আর কি বলছো, হ্যাঁ হাতছো কি বলছো। ঠাকুমাকে বললাম তো কি করছে শাক তোলার কথা। এই দেখো আমাদের চারটা গরু, সেদিনে ওই কাল লাল হাইলাটা হচ্ছে পুরা একদম শিং নিয়ে পুরো ডিগবাজি খেয়ে গেছিল। এই যে যেটা বসে আছে ওই লাল হাইলাটা, প্রচুর বদমাশ গরুটা, প্রচুর বদমাশ। তোমার হচ্ছে বোন ইয়ে ডিগবাজি খেয়ে গেছিলো, দিয়ে আঁঠু টাঁঠু ছুলিয়ে মুখ থেকে গজরা ফেনা বেরিয়ে গেছে। কি করবো, আঁটু পাটু ভয় রাখছে। যাই হোক পুচকির বাবা ছিল বলে দৌড়ে যেতে যেতে দেখি না উঠে বসে গেছে গরুটা, বসে নেই মা দাঁড়িয়েছে। এ দেখো আমাদের শিম গাছে প্রচুর শিম ফুল দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে শিম ফুলে। পুচকির বাবা এখনো উঠেনি, কখন উঠবে তার কি জানে। একটা বিলাই দৌড়ে গেল ঘরের দিকে, কি গো। এই দেখো ঘুমিয়ে আছে কেমন পুচকির বাবা, উঠলেও উঠেনি। কত রাত তোরই গেম খেলে,
রাত 8টা 2টা পর্যন্ত গেম খেলে, আর এখন ঘুমাবে নি? পড়ে পড়ে বলো দেখি তোমরা সবাই, যত ডাকলেও তো হ্যাঁ উঠছি তো উঠছি তো এইরকম বলতে থাকে। সকালে উঠলে কত সুন্দর লাগে, গাটা চনফইনা লাগে। আমাদের যে রাত 3টা থেকে উঠে অভ্যাস না, উঠলে খালি যেন আলসার মতন, খালি যেন বসে থাকতে বসে যেন বসে থাকতে মন করে, কোনো কাজ করতে মন করে না। যত ভোরে উঠি তত গাটা ভালো লাগে। আর কোথায় যাব, আমাদের এই বাড়ি থাকে, এই বাড়ি থেকে আমরা কোথাও যাইনি, আর ওর কোথায় ঘুরতে যাব লোকের বাড়িতে সকাল হলেই? এই জন্য বাড়ির মধ্যে যা করি ভিডিও, আর কোথাও বেরাতে পারিনি। আর কি দেখাবো বলো তোমাদের সবাইকে, যখন পূজা টুজা কোথাও যাব তখন দেখাবো জায়গা, আর কি করব বলো। বাড়ি থেকে আমরা কোথাও যাইনি, আমাদের বাড়িটা এক সাইডে, সেরকম কোনো ঘর নেই, আমাদের বাড়িটাই লাস্ট বাড়ি, আর হচ্ছে এর পাশে আর কোনো বাড়ি নেই, শুধু বাগান। ঠিক আছে, টাটা, বাই বাই।